वेलकम बैक टू 1500 টাকা বাজেট চ্যালেঞ্জ বাই মেহনাজ আহমেদ। হাই গাইস, আমি জানি না আমাদের ভয়েস শোনা যাচ্ছে নাকি না, বাট আই এম ব্যাক এন্ড দিস টাইম আমি আমার চ্যানেল আর আমার সোশ্যালস থেকে আমি বাজেট চ্যালেঞ্জ সিরিজটা কন্টিনিউ করছি, বিকজ ইউ গাইস রিকোয়েস্টেড ইট সো মাচ। আমি বুঝতেছি না কথা শোনা যাচ্ছে নাকি না, আমার ক্যামেরা এখানে লেপেল আনতে ভুলে গেছি আমি আজকে। বাট টুডে আই হ্যাভ মাই বেস্ট ফ্রেন্ড মেহনাজ উইথ মি। তো আমি আজকে পর্দা কিনতে আসছি অন আ বাজেট বাসার জন্য। ইউজুয়ালি আমরা করি কি, আমরা ওয়েন উই বাই কার্টেন্স আমরা বড় বড় শোরুম থেকে কিনি, অ্যান্ড ওই বড় বড় শোরুমে অনেক প্রাইস, এক একটা পর্দার দামই হচ্ছে 5000 টাকা। তো আজকে চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আমরা 3000 টাকায় 10টা পর্দা কিনবো ফর মাই হাউস। I'm gonna assist her. Oh, by the way, Mehna's crazy bargain got a shit. Look at that guy behind. So, without any further ado, let's get shopping! এই যে এরকম প্রিন্ট চাই না, প্লেন আছে, প্লেন পাওয়া যায়, এটা সুন্দর, এটার মধ্যে প্লেনও পাওয়া যায়, একটু দেখাই। প্লেন নাকি প্রিন্টেডটা ভালো লাগে, হোয়াট শি লাইক, এটা বেসিক্যালি আমার লিভিং রুমের জন্য চাই, ভালো লাগবে কিন্তু। হুম, ঘুরে দেখি আর সামনে যাও, ভিতরে যাও। What about I get Oh, I like this one. See through. কিছু ভাল লাগবে, হ্যাঁ সব দেখা যাবে। তো লিভিং রুমে তো তুমি ঘুমাবা না, তাই না? ওখানে লাইট থাকবে, তো মানুষ তাও দেখবে আমি কি করতেছি। আই ডোন্ট ওয়ান্ট এই এই দোকানে ভালো পড়, আমি এখান থেকে পড় দেখি। আই ডোন্ট ওয়ান্ট পিপল টু সি মি হোয়াট আই ডু। এই যে এটা দেখে আসছিলি না, আই নিড বেসিক্যালি আ ক্লিন কালার ওয়ান এন্ড আ প্লেন ওয়ান। আই এম ব্যাক। Oh my god, this is so confusing. Should I go for this color for my living room? এটার থেকে এটা বেটার। My living room? Okay, এখানে আবার ক্যাটালগের মতো আছে। I think pattern ওয়ালাগুলো থেকে এটা মনে হয় ক্লাসিয়াল না? এটা আপনি অনেক দিন পরে পেয়েছিলেন। I can't actually come here again because oh my goodness, এই জায়গায় আসতে আমার আজকে চান রাত, সমুদ্র 13 আজকে চান রাত, এত ভিড় আজকে, আজকে কারণ আছে তো, কালকে পরে বন্ধ, দুই তিন দিন থাকবে তো, ও আচ্ছা আচ্ছা, তো যাবে বাইরে যাবে কাপড় চোপড় কেনাকাটা, তুমি আর আমি যাব না, এই জন্য আমরা বুঝতে পারছি কি সমস্যা। আঙ্কেল আমরা 300 করে নেই তো, নিছেন আগে না, আগে না, এখনো দেন না, এখনো পাবেন না কেন? আমরা কিনে আনছি বেশি, কিভাবে করে বাজার দাম বাড়ছে? না না না, এই কয়েকদিনে কি আবার এত দাম বেড়ে গেছে? 20 টাকা শুধু 50 টাকা মানে কি, 10টা নিলে কতগুলো টাকা এক্সট্রা দেওয়া লাগবে? ওরে এক্সট্রা বেশি না, আপনি কাপড় কিনে আপনি 300 টাকায় দেন, আপনি দিতে পারবেন আমি জানি, 300 টাকার উপর কত পড়া আমাদের দেখো। আমি কালকে আপনি কালকে আমি যেতে চাচ্ছি আপনার এই যে অনলাইনে সার্চ করে 300 টাকা রাখতে, তো অনলাইনে তো এমনিও দাম বেশি থাকবে, বিজনেস বিজনেস যেটা আমাদের মানে রিটেল চেইন রিটেল 400 টাকা। আরে রিটেল আপনাকে তো আমি বিজনেস করতে যাচ্ছি না, আপনি আমি 300 টাকা দিয়ে আমরা এক পিস দুই পিস বেশি দাম দিয়ে দিতে এক পিস দুই পিস কিনতে হ্যাঁ মানে আপনি আফটার জন চল আমরা চলে যাই আঙ্কেল দিন
ওই যে আমার ভ্যানিটির জন্য ছটা লাগবে ভ্যানিটির জন্য এটা ভালো লাগে এই যে ওয়াইট ইয়া ইয়া এটা হচ্ছে কি চারটা এটা এক্সপ্যান্ড কর তো ভাই একটু একটু ছড়ায় দেখান তো কতটুক দূর যায় এটা বড় হবে আরো এটা একটা 58 ইঞ্চি আছে 58 ইঞ্চি পাঁচটা করছে 58 ইঞ্চি আছে হ্যাঁ আই থিংক হ্যাঁ হয়ে যাবে তো আঙ্কেল আপনার দোকানের নাম কি খেয়াল অফিসার আঙ্কেল একটুখানি আপনার দোকানের লোকেশনটা সুন্দর করে বলে দেন অসম্ভব এই পর্দানে 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 চলে 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 200 টাকা দেন এবারে আমার কিছু থাকবে না কিন্তু অসম্ভব আঙ্কেল অসম্ভব আঙ্কেল প্লিজ আপনি এরকম কেন এই 200 টাকা দেন তুই ইনোসেন্ট চেহারা বানানো বন্ধ কর যা চা পর্দানে মাস্টার খুলবেন তো নালে ছবি দাও যাবে না না ওকে সবাই চিনে এমনি চিনতেছে না আপনাদের পেজ ইয়ার এই অনলাইন আছে না এখন না না লাইভে না এটা এটা আমি পরে আপলোড করব না আপনি ইয়া ইয়া পেজের নাম কি চলো Okay, so these are the ugly curtains. I mean, these are not really ugly, but you know, not better than these. এই ফ্যাব্রিকগুলো এই যে ক্যামেরায় হয়তো বা দেখতে খুব ফ্যান্সি অ্যান্ড সুন্দর লাগতেছে ডাবল লেয়ারের আমি একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি এই জিনিসটা সরি ভিতরে হওয়ার কথা ছিল এটা বাইরে কেন আমি জানি না ওরা খুব বিশ্রী করে বানাইছে আমাকে ঠকাইছে তারপর যখন আমি লোকটাকে নক দিয়েছি গায়েব হয়ে গেছে আমাকে ব্লক করে লিটারালি ফ্রড ভালো পর্দা বলার না ওয়াও সো এটা হচ্ছে গিয়ে আমার ভ্যানিটি রুমের কার্টেন্স ইউ ক্যান সি কত খ্যাপ কত আগলি দেখতে এখানে মেনাজ অলরেডি এগুলো ফুলে ফেলছে কি একটা সুন্দর বলদের মতো কি একটা সুন্দর কালার দেখেছিল আমি হ্যাঁ অ্যাকচুয়ালি কালারটা ছিল আমি দেখাই কিভাবে দেখাবো এই যে আমার কোন একটা আউটফিট এই যে এইরকম একটা মফ টাইপের ছিল ইউ গাইজ লুক এট দ্য ডিফারেন্স কি ক্যাট ক্যাট একটা খ্যাত একটা পিঙ্ক এগুলো ময়লা Look at the difference, guys. Like literally, look at the difference. It did. Look at this piece of shit. And look at this. আমার রুমের গুলো হচ্ছে বেসিক্যালি এরকম প্রাইসে নিছে আমি একটু দেখাই আনি তো এটা হচ্ছে আমার রুমের গুলো এটা আমি প্রিভিয়াসলি কিনেছিলাম বেডরুমের এটা আমার জাস্ট বেডের সাথে ম্যাচ করার জন্য এগুলোও এক একটা 300 টাকা করে পড়েছিল বাট এটা অনেক আগে নিয়েছিলাম এখন আই থিঙ্ক এগুলোর প্রাইস একটু কম সো আমি জানি অনেকেই বলবে আপনারা যে হ্যাঁ আপু এগুলো তো আরও কমে পাওয়া যায় বাট আমি যেগুলো কিনছি প্রিন্টের আই থিঙ্ক এর চেয়ে কমে পাওয়া যেত না আর আমিও
মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই এত দামাদামি করতে করতে। আর সো ইটস আ উইন ফর মি, বিকজ এগুলো আমি অন্য জায়গায় অন্য ভালো শোরুমে কিনতে গেলে এক একটা পর্দার দামই পড়ে 2500 টাকা, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার। সো দিস ইজ দ্য ফিনিশ রেজাল্ট অফ মাই ভ্যানিটি রুম। ও এখানে সুন্দর করে তোর পটটা প্লেস করে দে না ব্যালকনিতে। এটা আমাকে মেহনাজ গিফট করছিল অন মাই বার্থডে। এটা আমি চিন্তা করছি সাদা করে ফেলবো। সো ইটস গোনা গো কমপ্লিটলি উইথ মাই বেডরুম, আই মিন মাই রুম, ভ্যানিটি রুম। স্প্রে পেইন্ট করবো। ওকে গাইস, সো দ্যাটস আ র‍্যাপ, বাই। কেন নাচতে হবে, কেন পর্দা কেন নাচতে হবে।